আমি আর এখন চুদি না তবে এই আমার মদ্যপ অবস্থায় গাড়ির বেপরোয়া গতি বন্ধু সহ থানায় স্পর্শিয়া। অভিনেত্রী স্পর্শিয়া ও তার বন্ধু প্রাঙ্গন দত্ত অর্গকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। পরে মুসলেখা দিয়ে ছাড়া পান তারা। পুলিশ বলছে মদ্যপ অবস্থায় পুলিশের সাথে অসদাচরণ করায় তাদের থানায় নেওয়া হয়েছিল। খোঁজ নিয়ে জানা যায় বৃহস্পতিবার রাতে ধানমন্ডি 8/A রোডে ইউনিমার্ট শপিং সেন্টার এলাকায় ধানমন্ডি থানার এসআই মাহবুব উল আলম এবং এসআই মাইনুল ইসলাম টহল ডিউটিতে ছিলেন। রাত 12টার দিকে আবাহনী মাঠের দিক থেকে জিগাতলার দিকে একটি অভিজাত প্রাইভেট কার ঢাকা মেট্রো ঘ/17/4072 বেপরোয়া গতিতে যাচ্ছিল। ইউনিমার্টের সামনের সড়কে একটি রিকশায় ধাক্কা দেওয়ার উপক্রম হয়েছিল গাড়িটি। এসআই মাহবুব গাড়িটি থামার সংকেত দেন। ওই গাড়িতে ছিলেন অভিনেত্রী স্পর্শিয়া ও তার বন্ধু প্রাঙ্গন দত্ত অর্ঘ্য। প্রাঙ্গন গাড়ি চালাচ্ছিলেন আর পাশের ছেটে ছিলেন স্পর্শিয়া। তাদের গাড়ি কেন থামানো হয়েছে এমন প্রশ্ন করে পুলিশের উপর চড়াও হন তারা। পুলিশের সাথে অসদাচরণ করেন মদ্যপ অবস্থায় কিনা প্রাঙ্গনের কাছে জানতে চান পুলিশ। এ সময় প্রাঙ্গন বলেন তার মদ্যপানের লাইসেন্স রয়েছে, কিন্তু তখন লাইসেন্স দেখাতে পারেননি। এক পর্যায়ে গাড়ি সহ তাদের ধানমন্ডি থানায় নেওয়া হয়। পরে রাতে প্রাঙ্গন মুসলেখা দেন থানায়। এরপর স্পর্শিয়া ও প্রাঙ্গন ছাড়া পান। মদ্যপ অবস্থায় থাকার কথা উল্লেখ করেন প্রাঙ্গন, অবশ্য মুসলেখায় স্পর্শিয়ার নাম উল্লেখ করেননি। এসআই মাহবুব গণমাধ্যমকে জানিয়েছেন গাড়ি কেন থামানো হয়েছে এই প্রশ্ন তুলে প্রাঙ্গন খারাপ আচরণ করেন। স্পর্শিয়াও চিৎকার চেঁচামেচি করছিলেন, অবশ্যই আমরা তার সাথে কথা বলিনি। যেহেতু প্রাঙ্গন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তাই তাকেই জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সিনিয়র স্যারদের সাথে কথা বলে থানায় নেওয়া হয়।